বিদ্যুৎ নিগমের 5টি ডিভিশন ফ্র্যাঞ্চাইজির হাতে দেয়া মানে বেসরকারীকরণ নয়। বুধবার সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন নিগমের টেকনিক্যাল ডিরেক্টর দেবাশিস সরকার। মোহনপুর, মনু, আম্বাসা, কৈলা শহর এবং সাবরুম ডিভিশন বেসরকারি হাতে তুলে দেয় রাজ্য সরকার। এদিন এ বিষয়ে সাংবাদিক সম্মেলনে দেবাশিস সরকার দাবি করেন, 5টি ডিভিশন বেসরকারীকরণ করা হয়নি, 10 বছরের জন্য ভাড়া দেয়া হয়েছে। তিনি বলেন, এই 5টি ডিভিশনে বিদ্যুৎ নিগমের প্রায় 40% আর্থিক ক্ষতি হচ্ছিল, তা কমানো এবং গ্রাহকদের ভালো পরিষেবার জন্য ফ্র্যাঞ্চাইজি মুডে দেয়া হয়েছে। এতে কর্মচারীদের কোনো ক্ষতি নেই, তাদের অন্যত্র নেওয়া হবে। আমার এরা ইনপুট বেস ফ্র্যাঞ্চাইজি, এরা 10 বছরের জন্য একটা স্পেসিফিক অ্যাক্টিভিটি, মানে আমরা কিছুটা অ্যাক্টিভিটি আউটসোর্স করেছি, কারণ ফ্র্যাঞ্চাইজি যদি প্রাইভেটাইজেশন হয় তাহলে আমার অ্যাসেটটা ওর হাতে হ্যান্ড ওভার হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমার হবে না। মানে আপনি যদি ধরেন এই যে ট্রান্সফর্মার বা পোল বা যা কিছু ইনস্টলেশন ওখানে দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু কেসিসিএল এর প্রপার্টি, ওরা আমাদের হয়ে কাজ করছে এবং 10 বছর পরে এই অ্যাসেটটা ওরা আমাকে হ্যান্ড ওভার করে দিয়ে যাবে। ইভেন আমার যে বাড়িগুলো, ওরা আমরা যেখানে এখন অফিস ছিল সেই বাড়িগুলো যদি থাকে তার বাড়ি ভাড়াটা ওরা দেবে, আমার 10 বছরের প্রপার্টি আমার হয়ে যাবে। সুতরাং সব ক্লারিফাই করে দিচ্ছি কর্মচারীদের, প্রথম কথা হচ্ছে কোনো কর্মচারীদের আমার রিট্রেনমেন্ট হচ্ছে না। আমার ওখানকার যে কর্মচারীরা রয়েছে বোথ, আমার ওখানে একটা নোডাল টিম থাকবে, মানে এই ফ্র্যাঞ্চাইজির অপারেশনটাকে মনিটর করার জন্য কেএসসিসিএল থেকে প্রত্যেকটা ডিভিশনে একটা করে নোডাল টিম করা হয়েছে, তাতে একজন করে ডিজিএম, একজন করে সিনিয়র ম্যানেজার, একটা একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ফিনান্স থাকবে প্রত্যেকটা ডিভিশনে। এর বাইরে যে আমাদের অফিসাররা এখন এক্সিস্টিং ডিভিশনে আছে তাদের আমরা 800টা আমার সাব ডিভিশন রয়েছে সেইখানে আমরা অলরেডি রিডিস্ট্রিবিউট করছি, কারণ আমার বহু জায়গায় ভ্যাকেন্সি আছে, ম্যান পাওয়ার বোথ ওয়ার্কিং স্টাফ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অফিসার, তাদের আমরা ডিফারেন্ট জায়গায় রিডেপ্লয় করে আমার চেষ্টা করছি বাকি ডিভিশনগুলো, এই যে আপনারা বললেন না যে আপনাদের বাকি ডিভিশনগুলো কি, আমরা চেষ্টা করছি বাকি ডিভিশনের পারফরমেন্স ইমপ্রুভ করাতে পারি, যাতে ভবিষ্যতে আমাকে এই জায়গায় এই জিনিসে যেতে না। তবে নিগমের টেকনিক্যাল ডিরেক্টরের এই দাবি এবং বাস্তব কি তা সময়ই বলবে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।